এসে গেছি বাংলার কথা সাহিত্য শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কুঠিরে। এই কুঠিরেই কি উনি 12 বছর বসবাস করেছেন? এই কুঠিরেই কি নেতাজি সুভাষচন্দ্র বসুর মতন অনেক বিপ্লবীরা এসেছেন? সব অজানা তথ্য রইল এই ভিডিওর মধ্যে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো ফ্যামিলি, আমি সৈকত, আমি লাবণ্য, আমাদের টিএসকে বাজাতো বিগ বিগ ওয়েলকাম। আজকে এসে গেছি বাংলার কথা সাহিত্য শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কুঠিরে। এখন আছি দেউলি স্টেশন, এখান থেকে টোটো ধরবো। বেশি নেয় না, 20 টাকা করে ভাড়া নেয়। এখান থেকে টোটো করে যাবো হলো কথা সাহিত্যের বাড়ি, মানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। চলো তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি, ঘুরে ঘুরে দেখাবো। আর এখানে টাইমিং কী আছে, কী করে আসতে হয়, আমরা কীভাবে এসি, সব কিছু এই ভিডিওর মধ্যে থাকবে। শেষ পর্যন্ত দেখতে থাকো, স্কিপ করবে না, শেষ পর্যন্ত দেখতে থাকো। এটি হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির মেন এন্ট্রান্স। কত সুন্দর দেখুন তো, চারিদিকে গাছ দিয়ে ঘেরা একটা গেট। এখানে ওনার কিছু কথা লেখা আছে, চলুন বাড়ির ভিতরে প্রবেশ করা যাক। এই বাড়িটি শরৎ স্মৃতি মন্দির নামে পরিচিত। এই বাড়িটিতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 12 বছর ধরে বসবাস করতেন। এই বাড়িটি নির্মাণ করতে 17,000 টাকা ব্যয় করতে হয়েছিল। উনি ছিলেন একজন বাঙালি লেখক, উপন্যাসিক, গল্পকার। ওনার বিখ্যাত উপন্যাসগুলি হলো পল্লী সমাজ, পরিণীতা, শ্রীকান্ত, দত্ত, পথের দাবি প্রভৃতি। এই বাড়িটি চারিদিকে গাছপালায় ঘেরা একটা মনোরম পরিবেশ, পুরো গ্রাম বাংলার মতন করে তুলে ধরা হয়েছে। আমরা যেদিকে যাচ্ছি ওটি হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা মূর্তি, যেটি ওনার স্মরণে বানানো হয়েছিল। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেছেন 15 সেপ্টেম্বর 1876 খ্রিস্টাব্দে। চলুন এবার ওনার বাড়িতে প্রবেশ করা যাক, আপনাদের বাড়িটা ঘুরিয়ে দেখাই। এই যে রুমটা দেখতে পাচ্ছেন, এটি হলো চিকিৎসা রুম। উনি এখানে চিকিৎসা চালাতেন, গরিব দুঃখীদের বিনা পয়সায় চিকিৎসা চালাতেন। এইখানে যে রাধাকৃষ্ণ ঠাকুরটা দেখতে পাচ্ছেন, এটি দেশবন্ধু চিত্তরঞ্জন দাস কারাগারে যাওয়ার আগে ওনাকে দিয়ে গেছিলেন। এটি এখনও নিত্য পুজো করা হয়। সামনে যে টেবিল চেয়ারটা দেখতে পাচ্ছেন, ওইখানেই বসে উনি লিখেছিলেন পল্লী সমাজ, শ্রীকান্ত চতুর্থ পর্ব, মহেশ, কমললতা, ভবনেশ্বর। উঠি ছিল ওনার ছড়ি, আর নিচে হলো ওনার স্ত্রীর ছবি, আর ওইখানে হলো জুতো যেটা উনি ব্যবহার করতেন, যেটা এখনও সংগ্রহ করে রাখা হয়েছে। ওনার এই লেখার ঘরের পাশ দিয়েই বয়ে যেত রূপনারায়ণ নদী, যেটি এখন দূরে সরে গিয়েছে। এই যে ঘরটা দেখছেন, এই ঘরটা হলো ওনার বৈঠক ঘর। এই ঘরের মধ্যে উনি বসতেন। এই ঘরেই সংগ্রহ করা আছে ওনার 100 বছরের ঘড়ি, যেটি একবার দম দিলে 6 দিন চলতো। তারপর ওনার হুঁকো, রেডিও, ওনার কিছু ফটো, এইগুলো সব সংগ্রহ করে রাখা আছে। চলুন এবার আমরা বাইরের দিকে যাই, ওই দাদা কি বলছে সেটা শুনে নেওয়া যাক। ওই দাদা বলছে যে পেয়ারা গাছটা আছে ওটা উনি বসিয়েছেন। ওই যেটা দেখছেন পেয়ারা গাছের মতন ডাল করা আছে, এইটা হলো ঠেকান দেওয়ার জন্য, মানে সাপোর্টের জন্য ওটা ইউজ করা হতো। আর ওইখানে আসল যে পেয়ারা গাছটা সেটা ঝড়ে মানে পড়ে গেছে, ওখানেই পাশে আছে। এবার চলুন আমরা ওপর থেকে ঘুরে আসি। এইখানেই পাশ দিয়ে সিঁড়ি বেয়ে উঠে যেতে হবে উপরে। উপরে উঠে ওনারও কিছু সংগ্রহ, আরও কিছু সেটা দেখতে পাবো। চলুন উপরে গিয়ে একেবারে দেখা হচ্ছে। আপনাদের সাথে এত কিছু শেয়ার করছি, আপনারা আমাদের সাপোর্ট করুন, ভিডিওটা লাইক করে দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আর কমেন্টে বলুন কিসের উপর ভিডিও চান, কমেন্টে বলুন, কমেন্ট নিশ্চয়ই কমেন্ট করুন আমাদের। কত সুন্দর একটা বারান্দা দেখুন, কত সুন্দর বারান্দা, কত ট্যুরিস্ট এখানে আসে, মানে একটা মনোরম পরিবেশ। এরকম বর্ষাকালে বৃষ্টি হয়েছে, কত সুন্দর একটা পরিবেশ, পাশেই নদী, সব কিছুটাই যেন পুরো গ্রাম বাংলার পরিবেশ করে তুলেছে। এটি হলো ওনার শোবার ঘর, যেখানে এখনো পর্যন্ত আছে একটা আনলা, ওনার বিছানা, কিছু আলমারি। ওপরে যে সেটটা দেখছেন পুরো টালির, আর এই বাড়িটা কিন্তু পুরো মাটি দিয়ে তৈরি, শুধু ওপরে চুনের প্রলেপ দেওয়া, শুধু চুনের প্রলেপের কাজ করা। দেখুন ওনার এটা বিছানা, যেটা আপনাকে পাশ দিয়ে দেখালাম, এটাই ওনার কিছু ফটো এই বাড়িতে আছে। এখানে কিছু পাখি সংগ্রহ করে রাখা আছে, এটা বদ্রিকা পাখি, সবাই চেনে। দেখুন তো কত সুন্দর একটা জায়গা, পুরো গাছপালা ঘিরে এই ঘরটা। আমরা চলে আসুন, অল্প সময়ের মধ্যে ঘুরে যান, খুব ভালো লাগবে জায়গাটা।
যে ঘরটা দেখতে পাচ্ছেন এই ঘরের মধ্যে পদার্পণ করেছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, সুভাষচন্দ্র বোস, রাসবিহারী বসুর মতন বাঙালির মহান ব্যক্তিরা। ওখানে চলত ওনাদের গোপন কথাবার্তা। চলুন আমাদের এবার নিচয়ে গিয়ে দেখাই। এখান থেকে দেখুন একটা দরজা দেখতে পাচ্ছেন, এইখানটা হলো পলাতন দরজা, মানে যখন ইংরেজরা আসতো নদীপথে সেখান থেকে পালিয়ে যেত, বিপ্লবীরা ওখান থেকে পালিয়ে যেত। এইখানে ছিল একটা রান্নাঘর যেটা ঝড়ে এখন পড়ে গেছে, এখানে এখন গাছপালা যেরকম বসানো আছে, এই যে গাছটা দেখতেছে এখানেই ছিল রান্নাঘর একটা, যেটা আমরা জানতে পারি আর কি। এটা হলো ধানের গোলা, এখানে ধান সংগ্রহ করে রাখা হতো। আগেকার দিনে প্রত্যেকটা বাড়িতেই, এখনও গ্রাম বাংলা বাড়িতেই এগুলো পাওয়া যায়, এখানে ধানগুলো সংগ্রহ করে রাখতেন উনি। এই যে বাড়িটা দেখছেন পাশে যে বাড়িটা, এই বাড়িটা হলো ঠাকুরঘর, ঠিক আছে। এর মেন কিন্তু ঠাকুরঘর, যেটা এখন এ হয়ে গেছে। এখানে যেমন দেখছে বাথরুম, আগে বাথরুমই বাইরেই হতো, ঘরের ভেতর হতো না। তো আসুন এখানে এসে ঘুরে যান, অল্প সময়ের মধ্যে, বেশিক্ষণ টাইমও লাগবে না। বেশ খুব সুন্দর দেখুন একটা ব্যালকনি করা, আর এরকম বাড়ি কার না চাই, আমার তো খুব ভালো লাগে। আপনাদের বলুন কেমন, আপনাদের কেমন লাগে। এখন আমরা দাঁড়িয়ে আছি শরৎচন্দ্র কুঠিরে। তো এখানে টাইমিংটাকে তোমাদের বলে দিই, সকাল 10টা থেকে 12:30 পর্যন্ত, আর বিকালবেলা 3:30 থেকে খোলা হয় একদম 5:30 পর্যন্ত, ঠিক আছে। তো এখানে আসতে গেলে তোমরা হাওড়া থেকে ট্রেন ধরবে, হাওড়া থেকে এমনি বাইকারও আসতে পারো বা বাইকে আসতে পারো, যেটা তোমাদের সুবিধা আমি লোকেশান দিয়ে দেবো। আর হাওড়া থেকে তো ট্রেন ধরবে, আপের ট্রেন ধরবে, আপের বলতে পাঁশকুড়া মেদিনীপুর এইসব ট্রেনগুলো ধরবে, ঠিক আছে। দেখে নেবে, আমি লোকেশান দিয়ে দেবো, তোমাদের যেটা সুবিধা হবে, বিভিন্ন জায়গার বিভিন্ন লোকের বিভিন্ন জায়গায় বাড়ি, সেই জন্য তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সেইভাবে এসো। তো দেখতে থাকো, ভিডিওটা এনজয় করো, দেখতে থাকো। এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়ির কিন্তু অপোজিট সাইডে একটা আছে পুকুর, এই পুকুরে ছিল কিন্তু কার্তিক গণেশ নামে দুটো মাছ, কার্তিকে ডাকলে কার্তিক আসতো, গণেশকে ডাকলে গণেশ আসতো। আর বাড়ি ছেড়েই একটু এগিয়ে গিয়েই পড়ে আছে রূপনারায়ণ নদী, যেখানে আমরা এখন যাচ্ছি। এদিকে বাথরুমের ব্যবস্থা করা আছে, কিছু টাকা পে করে আপনারা বাথরুমে যেতে পারেন। খুব সুন্দর একটা জায়গা, এখানে বসার সিটও করা আছে, আর একটা খুব ভালো জায়গা, এন্ট্রেন্সটা খুব সুন্দর করেছে। যেহেতু এটা ট্যুরিস্ট প্লেস, সেই জন্য ওনারা মেনটেন করেছে এই জায়গাটাকে, ঠিক আছে। তো এখানে আসুন ঘুরে যান, খুব অল্প টাকার মধ্যে আমরা সব কিছু ইনফরমেশান দিয়েছি। কত সুন্দর একটা জায়গা দেখুন তো, কত মানুষ আছে এখানে, লোকাল যে পাবলিকগুলো থাকে তারাও আসে, মানে জনসাধারণগুলো ওনারাও আসে। আর আপনারাও ঘুরে যান, এখানে গাড়ি পার্কিংয়ের কোনো সমস্যা হবে না, গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা আছে, আর এখানে দোকানও করা আছে, আপনারা খেতেও পারবেন কিছু কিনে। আর পাশেই নদী, একটা খুব সুন্দর হাওয়া, একটা ফুরফুরে হাওয়া, মানে আমরা গেছিলাম যেটা একটা ফিল করা যাকে বলে না, ওটা আপনারা করতে পারবেন এখানে এলে। খুব সুন্দর, অনেক ট্যুরিস্ট আছে, অনেক ট্যুরিস্ট। এইটা বলবো যে আপনারা মানে উইকেন্ডে আসবেন না, মানে রবিবার করে আসবেন না, যেটা আমাদের যেটা হয়েছে, ভিডিও অতটা ভালোভাবে নিয়েছি কিন্তু তা হলো যেহেতু ভিড় ছিল সেই জন্য একটু সমস্যা হয়েছে, তো উইকেন্ড বাদে আসুন। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এরকম অনেক অনেক জায়গায় যাবো, তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো, তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। তো আমাদেরকে সাপোর্ট করো আর ভিডিও দেখতে থাকো। আজকে এই পর্যন্তই, নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে, আজকে টাটা। নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে, তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে।